হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি ফুকেট সিটি ট্যুরে। ফুকেট সিটি ট্যুরের প্রথম পয়েন্ট হলো কারং ভিউ পয়েন্ট। এখান থেকে কারং বিচটা সুন্দরভাবে দেখা যায়। চলুন দেখি আগে কি আছে। দেখুন, সামনে একটা বায়নাকুলার রাখা আছে যেটা দিয়ে কারং বিচটা ভালোভাবে দেখা যাবে। এটা কিন্তু অটোমেটিক কাজ করে। এতে 5 টাকার, 5 টাকা নয়, 5 ভাটের কয়েন ফেলতে হয়, তাহলে 1 মিনিট অবধি আপনি এটা দিয়ে কারণ বিচটা দেখতে পাবেন। এখানে আর কিছু বিশেষ করার নেই, এটা নর্মালি একটা পার্কের মতো, যেরকম আমাদের পার্কে লোকজন যায় গিয়ে বসে গল্প করে, এটাও ঠিক সেরকমই একটা ভিউ পয়েন্ট। এখানে আপনি এসে বসে রিল্যাক্স করতে পারেন, গল্প করতে পারেন। একটা দুটো দোকানও আছে এখানে, যেখানে আপনি চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস এই সমস্ত কিছু পাবেন। তারপরে চোখে পড়লো একটা ডাবের দোকান, দেখলাম প্রচণ্ড গরম, একটু ডাবের জল খেয়ে নিলাম। এখানে ডাবগুলো কিন্তু আমাদের ওখানের মতো ডাবওয়ালা বিক্রি করে না, এখানে এই নর্মাল দোকানেই ডাব পাওয়া যায়। ডাবগুলোকে সুন্দরভাবে সাইডটাও ছাড়িয়ে নেয়, নিয়ে একটা ছোট্ট শেপের মতো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে, যার ফলে ঠান্ডা ডাবের জল পাওয়া যায় এখানে। এরপর আমাদের নিয়ে যাওয়া হচ্ছে এটিভি রাইডে। আমি যতদূর বুঝেছি এখানে অনেক এটিভি রাইড আছে, কিন্তু আপনার প্যাকেজ ট্যুরের গাইড আপনাকে যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানেই এটিভি রাইড করতে হবে। তো এখানের এটিভি রাইডটা আমার খুব একটা অ্যাডভেঞ্চারিয়াস লাগেনি। এখানে প্রাইস ছিল হাফ অ্যান আওয়ার 800 বাট আর 1 আওয়ার 1200 বাট। এবার আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফিড করাতে। এখানে শুধু এলিফ্যান্টকে খাওয়ানো নয়, এখানে চাইলে আপনি এলিফ্যান্ট রাইডও করতে পারেন। এলিফ্যান্ট রাইডের চার্জেস হচ্ছে 600 বাট আর এলিফ্যান্ট ফিডিংয়ের চার্জেস হচ্ছে 100 বাট। দেখতে পাচ্ছেন আমরা এলিফ্যান্টকে ফিট করাবার জন্য 100 ভাট দিয়ে কিছু ব্যানানার কিনেছি। তো খুবই ছোট ছোট ব্যানানা, আমার মনে হয় না এলিফ্যান্টের এতে কিছু হবে, একসাথেও সবকটাই খেয়ে ফেলতে পারে। তবুও আমরা একটা একটা করে খাওয়াচ্ছি যেরকম আমাদের দেওয়া হয়েছে। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, বিগ বুদ্ধা টেম্পল, যেটাকে থাইল্যান্ডের ভাষায় বলা হয় মিং মঙ্কল বুদ্ধা। এই বুদ্ধ স্ট্যাচুটির হাইট হলো 148 ফুট। একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমাদের গাইড বলেছে এখানে এক ধরনের বাঁদর থাকে যারা মোবাইল ক্যামেরা এগুলো কেড়ে নিয়ে চলে যায়, সো সেগুলোর থেকে একটু সাবধানে ছবি তুলতে হবে। এবার দেখুন আমরা এসে গেছি সেই বিগ বুদ্ধা স্ট্যাচুর সামনে, যেটার হাইট 148 ফুট। এখান থেকে বেশ সুন্দর ভিউও দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি একটু আপনাদের। এই দেখুন, এখান থেকে পুরো ফুকেট সিটিটার এবং সিয়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এবার দেখুন ওপরে অনেক বুদ্ধ স্ট্যাচু রয়েছে বিভিন্ন রকম। এই একটা স্লিপিং বুদ্ধ স্ট্যাচু, এখানে একটা সুন্দর বিগ বেল দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে একটা উইশ স্ট্যান্ড রয়েছে, যেখানে আপনি আপনার উইশ লিখে বেঁধে দিয়ে যেতে পারেন। এই গোল্ডেন কার্লের লিফগুলো পেছনে চ্যারিটি প্রোডাক্টের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে কিনে আপনি এখানে আপনার উইশ লিখে বাঁধতে পারেন। এবার আমরা এসে গেছি টেম্পলের ভেতরে, দেখুন এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে। ভেতরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আপনারা শুটা এখানে খুলে ভেতরে এগিয়ে গিয়ে দেখতে পারেন। এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি টেম্পলের ব্যাক সাইডের এক্সিট ওয়ে। এটা যে বাদরের কথা গাইড আমাদের বলেছিল, আমরা কিন্তু সেই বাদরের দেখা গোটা টেম্পলে কোথাও পাইনি।
এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াট চালং টেম্পল। এটা হলো ওয়াট চালং এর মেন টেম্পল। মেন টেম্পলের ভেতরটা একটু আপনাদের ঘুরে দেখাবো। এখানে ভেতরটা খুব সুন্দর কারুকার্য করা, আর তার সাথে রয়েছে প্রচুর বুদ্ধদেবের মূর্তি, বিভিন্ন পোজের মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন। ফাইনালি আমরা অনেকগুলো সিঁড়ি ভেঙে তিনতলায় এসে পৌঁছেছি। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের ওপর বিগ বুদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাবেন। এছাড়াও আশেপাশে অনেক ছোট ছোট টেম্পলসও আছে, সেগুলো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। দেখুন এখানে কিছু ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশুট চলছে, দেখে মনে হচ্ছে প্রি ওয়েডিং ফটোশুট। তারপর আমাদের নিয়ে যাওয়া হলো কাজু ফ্যাক্টরি। সেখানে কাজু ফল থেকে কিভাবে প্রসেস করে কাজু বাদাম তৈরি হয় সেই প্রসেসটা আমাদের বোঝানো হলো। তারপরে অনেক রকম কাজু আমাদের টেস্টও করতে দেওয়া হলো, সল্টেড কাজু, মশলা কাজু, সুইট কাজু, কোকোনাট মিক্সিং কাজু, তারপরে আপনার বেকড কাজু, বারবিকিউ কাজু, বিভিন্ন রকমের কাজু ওখানে পাওয়া যায়, চাইলে আপনারা সেগুলো পারচেস করতে পারেন। তারপর হানি ফ্যাক্টরিতে আমাদের কিছু মৌমাছি দেখানো হলো, সেই মৌমাছিগুলোর সম্বন্ধে কিছু ইনফরমেশনও দেওয়া হলো। তারপরে গার্ডেনে বানানো কিছু মৌমাছির মডেলের সঙ্গে লোকজন একটু ফটো সেশন করলো। তারপরে আমাদেরকে একটা হানি শোরুমে ঢুকিয়ে বিভিন্ন রকমের হানির উপকারিতা সম্বন্ধে বোঝানো হলো এবং সেগুলোকে টেস্টও করানো হলো। তো এখানে ভ্যারাইটি অফ হানি রয়েছে, চাইলে আপনারা এখান থেকে হানি পারচেস করতে পারেন। তারপর পালস ফ্যাক্টরিতে এসে আমাদের কিছু পালস দেখানো হলো, চাইলে সেখানে কিছু পালস আপনি কিনতেও পারেন। তারপর আমাদেরকে কফি খাওয়ানো হলো। আমাদের হাফ ডে ফুকেট সিটি ট্যুর এখানেই শেষ, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।